গুড আফটারনুন সকলকে, নিধিসালবমে আরেকটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। আজ চলে এসেছি আমি আমার মেয়ের স্কুলে। তো মেয়ের স্কুলটা কেমন তোমাদের আমি আজকে সেটা দেখাবো, ঘুরে দেখাবো। চলো, চলে এসেছি স্কুলে। এটা আমি ভিডিওটা বানিয়েছিলাম দিওয়ালির পরের দিন, তাই রঙ্গোলি বানিয়েছিল স্কুলে, সেই রঙ্গোলিটা। আর এই দিকটা হচ্ছে আমার মেয়ের স্কুলে হাই স্কুলের সেকশন, মানে 1 to 12 সেকশন। এদিক দিয়ে গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড আছে। আর লেফট সাইডে, আমাদের লেফট সাইডে আছে ক্যান্টিন, বাচ্চাদের ক্যান্টিন সাইড। আর এখানে তা ক্যান্টিনের পরে রয়েছে সাইকেল রাখার জায়গা, যারা আর কি হাই স্কুলে বাচ্চারা সাইকেল নিয়ে আসে তারা রাখতে পারে সাইকেল। আর এই দিক দিয়ে আমরা চলে যাই আমাদের কিন্ডার গার্ডেন সেকশন, মানে আমার মেয়ের সাইকেল স্কুলটাতে। তো এই স্কুলে এখানে বাচ্চাদের খেলাধুলার একটা পার্ক আছে, আমি আসার পথে তোমাদের এটা দেখাবো। এখন আপাতত মেয়েকে আনতে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে মেয়েকে আনতে আসতে। তো চলো মেয়ের স্কুলে ঢুকে পড়ি। এই সামনে একটু খেলার জায়গা দিয়ে রেখেছে বাচ্চাদের, মাঝের মধ্যে একটু খেলতে নিয়ে আসে বাচ্চাদের। তো এই যাচ্ছি আমার মেয়ের স্কুলে, ওপরে এই দিক দিয়ে আমার মেয়ের থার্ড ফ্লোরে ক্লাস। আমারই এই থার্ড ফ্লোর, রোজ উঠতে এতটাই ইয়ে লাগে, মানে কষ্ট হয়। আমি এক সময় ভাবি আমার এই ছোট্ট মেয়েটা কী করে ওঠে। এক সময় আমরা কোলে করে নিয়ে যাই, কিন্তু এতটা কোলেও নিয়ে যেতে পারি না, হাঁপিয়েও যাই আমরাও। তো যাই হোক, চলে এসেছি কথা বলতে বলতে মেয়ের ক্লাসরুমে। ক্লাসরুমগুলোও ওদের অনেকটা বড় হয়। ওই যে আসছে আমার মেয়ে, খুব দুষ্টু আসছে। ওই যে চলে এসেছে, চলো এবার আমরা নাবি। এদিকে দেয়ালগুলো, এটা আরেকটা সাইড যেদিক দিয়ে স্লোপিং বানানো, সিঁড়ি দেওয়া নেই, এই সাইড দিয়েই ম্যাক্সিমাম বাচ্চারা আসে। এদিকে দেয়ালগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা, কোনোটাই অ্যানিমেল দিয়ে। দেখো আমার মেয়ে দৌড়াচ্ছে, এত দুষ্টু কি বলবো। এদিকটাতে সিজনাল এ দিয়ে ডেকোরেট করা, সিজনাল সব সিনারি দিয়ে ডেকোরেট করা। স্কুলটা খুব সুন্দর সাজানো গোছানো, এখনকার দিনে সব স্কুলই মোটামুটি খুব ভালোই সাজানো গোছানো থাকে। তো তাও তাই আমি আমার মেয়ের স্কুলটা একটু শেয়ার করলাম। এখানটা অ্যানিমেল, ফ্লাওয়ার, ফ্রুটস, ভেজিটেবলস এইসব দিয়ে বাচ্চাদের চেনার সুবিধার্থেও আর কি বানিয়ে রাখি আর কি, কখনো বাচ্চাদের চিনতেও সুবিধা হয়। যাই হোক, এদিকটা ওই পার্কটা ছিল। এই এবার মেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি স্কুল দিয়ে। এইখানটা সেই যাওয়ার সময় দেখিয়েছিলাম, এই যে সার্কেল সার্কেল, এই রাউন্ড রাউন্ড, এই জায়গাটাই বাচ্চারা যে কী ভালোবাসে, গোল গোল করে উঠবে আর গোল গোল করে নামবে, আর কিছু নেই কিন্তু জিনিসটাতে। তাও এই এখানে কিছু স্ট্যাচু বানানো আছে, বাচ্চারা এগুলোর সাথে একটু খেলাধুলা করে ছুটির পর, দৌড়ঝাঁপ এই আর কি যা। তো যাই হোক, আমার মেয়ে এইরকম প্লেগ্রাউন্ডে দৌড়াচ্ছে, দেখো ওই মাথায় দৌড়ে দৌড়ে চলে গেছে। দিয়ে এবার চলে এসেছি আমরা, এবার বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে প্লেগ্রাউন্ডে। সব টিফিন টাইম চলছে, এদের যখন ছুটি হয় তখন বড়দের টিফিন লাঞ্চ ব্রেক হয়। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার মেয়ের স্কুল ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।